নমস্কার বন্ধুরা, তন্দ্রা রসুইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না, চিকেন দো পেঁয়াজা। এটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে তৈরি। বেশি কথা না বাড়িয়ে আমি চলে আসছি মূল রান্নায়। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে 250 গ্রাম ফেটানো টক দই নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 1 টিস্পুন করে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আর রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মশলার সাথে দইটা মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটুখানি তেল নিয়ে ব্যাটারটার মধ্যে মিশিয়ে দেব। এখানে আমি 700 গ্রাম চিকেনের ব্যবহার করেছি এবং চিকেনগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। একটি একটি করে পিস নিয়ে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, খুব ভালো করে যেন চিকেনটার সাথে মশলাগুলো কোট করা যায়। এইভাবে মাখাতে হবে, মশলাটার সাথে খুব ভালো করে মাখাতে হবে। ম্যারিনেট করে কমপক্ষে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে, তবে কেউ চাইলে তার থেকে বেশি টাইমও রাখতে পারে। 30 মিনিট পর ফিরে এসেছি। এখানে কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু গরম হতেই একদম সরু সরু করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। দো পেঁয়াজা নাম যেহেতু, এক রকম পেঁয়াজ বাটা যেটা আমি ম্যারিনেট করার সময় ইউজ করেছিলাম, আর এক রকম যেটা আমি এখন ভেজে নিচ্ছি। ভাজার পর আমি একটা বাটিতে তুলে রাখবো, যেটা আমি রান্নার পরে ইউজ করবো। পেঁয়াজ ভাজার সময় প্রথমেই গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রাখতে হয়, কিছুক্ষণ পর লো টু মিডিয়ামে রেখে ভাজতে হয়। আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ওটি আলাদা বাটিতে তুলে রেখে দিচ্ছি। এবার কড়াইতে আমি 2 টেবিলস্পুন মতন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতেই আমি এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে তেজপাতা, লবঙ্গ, বড় এলাচ এবং ছোট এলাচ ব্যবহার করেছি। ফোড়নটা দিয়েই কয়েক সেকেন্ড আমি এটা নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট হওয়া চিকেনের পিসগুলি এক এক করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন আমি ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনের পিসগুলি তেলের মধ্যে হালকাভাবে নাড়াচাড়া করে সামান্য একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবেই নাড়াচাড়া করতে করতে 2 মিনিটের মধ্যেই চিকেন থেকে জল বের হতে শুরু করবে। চিকেন থেকে জল বের হয়ে গেলেই ম্যারিনেট করা মশলা মাখানো দইটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে। এই রান্নাটি আমি যেইভাবে করেছি ঠিক এইভাবে আপনারা বাড়িতে করে দেখুন, নিজেরাই বুঝতে পারবেন এত ঘরোয়াভাবেও রেস্টুরেন্টের মতন দেখতে, স্বাদে, গন্ধে কিভাবে তৈরি হয়ে যায় চিকেন দো পেঁয়াজা। এইবার মশলা সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে উল্টে পাল্টে কষতে হবে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে থাকবেন। এইভাবে 5-7 মিনিট কষার পর দেখা যাবে গ্রেভি থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এমন সময় ঢাকা চাপা দিয়ে রাখতে হবে লো ফ্লেমে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে আমি চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নেব এবং ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিটাতে তাতে কিছু মশলা লেগেছিল, তাই সেই বাটিটাতে আমি 1/2 কাপ মতন গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে এই চিকেনের গ্রেভির মধ্যে ঢেলে দিলাম। এরপর এটা হাই ফ্লেমে রেখে 5 মিনিট খুব ভালো করে ফোটাতে হবে। দেখুন গ্রেভির কালার পরিবর্তন হতে শুরু করেছে, চিকেনটা পুরো সেদ্ধ হয়ে গেছে, গ্রেভি থেকেও তেল আলাদা হয়ে এসেছে। এমন সময় আমি হোমমেড একটি মশলা এর মধ্যে দিয়ে দেব,
যেটা আমি এই রেসিপির জন্য স্পেশালভাবে তৈরি করে থাকি। আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো। আপনারা চাইলে এতে গরম মশলাও ইউজ করতে পারেন। আমি কাবাব, চিনি, জায়ফল, জৈত্রী, শুকনো লঙ্কা, ছোটো এলাচ এগুলো শুকনো তাওয়ায় ভেজে এই স্পেশাল মশলাটা তৈরি করে থাকি। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এবং একটি ঢাকা চাপা দিয়ে রাখতে হবে যাতে মশলার গন্ধটা উবে না যায়। ব্যাস, তৈরি হয়ে গেল আমার চিকেন দো পেঁয়াজা। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়া লাইক করে আমাকে একটু উৎসাহ দিতেই পারেন। আর রেসিপি সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে এসে জানাতে পারেন, আমি যতটা সম্ভব পারবো উত্তর দেবার। নমস্কার।